আপনার গোলটাকে নির্ধারণ করুন, আপনার সময়টাকে আল্লাহর জন্য আপনি ব্যয় করুন। আল্লাহর জন্য আপনি যদি সময় ব্যয় করেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন। আপনার বয়সের মধ্যে 20-30 হয়ে গিয়েছে, আপনি কি করেছেন? আপনি আপনাদের পূর্বপুরুষদের দিকে তাকান তো 20-30 বছর তারা কি করেছে? 20-30 বছর তারা এই গোটা পৃথিবীতে তারা চষে বেরিয়েছে। আপনার পূর্বপুরুষদের দিকে তাকিয়ে দেখেন না, তারা 20-30 বছর তারা কি করেছে? আব্দুল ইবনে ওমর, আব্দুল ইবনে আমর ইবনুল আস অথবা আব্দুল ইবনে আব্বাস, তাদের দিকে তাকান, তারা এই বয়সে তারা কি করেছে, তাদের অবস্থাটা কি, তারা দিনকে কিভাবে গোটা পৃথিবীর, অথবা আপনাদের যদি সবচেয়ে বড় আপনাদের পূর্বপুরুষদের দিকে তাকান, সেটা যদি আপনি আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ অথবা আপনি ইমাম বুখারী মুসলিম তাদের দিকে তাকিয়ে দেখেন না, তারা এই বয়সে কি করেছে। ইমাম নববীর দিকে তাকান, ইবনে হাজার আসকালানি কত বছর বেঁচেছিল তারা, ইমাম শাফি কত বছর বেঁচেছিল, কত বছর তিনি যা লিখেছেন এগুলো তো আপনি পড়েও শেষ করতে পারবেন না। তারা তাহলে পড়াশোনা তারা কবে করেছে, সংসার দাবি করা তারা কবে চালিয়েছে এবং অন্যান্য কাজগুলো তারা কিভাবে করেছে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তো সময় কোন দিকে আপনি কাটাচ্ছেন, আপনার সময় আপনি কোন দিকে কাটাচ্ছেন, সময়টাকে নিয়ে আপনি যুবকদের সবচেয়ে সবচেয়ে ঘৃণিত যে অভ্যাসটি অথবা তাদের জন্য সবচেয়ে ডিস্ট্রাকটিভ যে জিনিসটি, তাহলে যে তাদের সময়ের কোনো মূল্য নাই তাদের কাছে, গল্পে আড্ডায় অথবা সোশ্যাল মিডিয়াতে ইত্যকার জিনিসে তার ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা তার চলে যায়, সে কখনো বোঝে না। যুবকরা যদি আপনাদের সময়গুলোকে যদি আপনারা বাঁচাতে চান, তাহলে যতক্ষণ সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে কাটাবেন ততক্ষণ সময় আপনারা ঠিক ততটুকু সময় আল্লাহর জন্য কাটিয়ে দেখুন। আপনি এক ঘন্টা তো মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন, এক ঘন্টা কোরআন তেলাওয়াত করুন, এক ঘন্টা সালাত আদায় করুন, এক ঘন্টা দিনে জ্ঞান অর্জন করুন, এই কাজগুলো আপনারা করুন। যুবকদের প্রবলেমগুলোর মধ্যে আরেকটি প্রবলেম হলো যে যুবকরা আজকে একটা জ্ঞানহীন জাতি, বিশেষ করে ইসলামী জ্ঞান তাদের নাই। আপনি দেখবেন কেবলমাত্র দুনিয়ার জ্ঞান নিয়ে তারা প্রচণ্ড ব্যস্ত, দুনিয়ার জ্ঞানে তারা প্রচণ্ড জ্ঞানী। ইয়া আলামুনা যাহিরা মিনাল হায়াতি দুনিয়া ও মা আনিল আখিরাতি হুম গাফিলুন, আলিম বিদ্দুনিয়া জাহিলুম বিল আখিরা, তারা যে দুনিয়ার পণ্ডিত কিন্তু আখিরাতের ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই, আখিরাত সম্পর্কে তারা জানেই না, দিনের ব্যাপারে তাদের জানা নাই। আপনারা শুধুমাত্র বেড়াইদের কয়েকজন যুবক নিয়ে বাংলাদেশকে চিন্তা করলে হবে না, বাংলাদেশে চিন্তা করতে হবে এর বাইরে, এর বাইরে এখানকার কয়েকজনের বাইরে, যে তাদের জ্ঞানের লেভেল, দিন সম্পর্কে তাদের জ্ঞানের লেভেল কোথায়, কোন জায়গায় আছে, তারা এতটা খারাপ অবস্থায় আছে দিন সম্পর্কে, দিনের মৌলিক বিষয়গুলো তারা জানে না, এই বিষয়গুলো সম্পর্কে তাদের মৌলিক কোনো ধারণা নাই, এগুলো সম্পর্কে তাদের কোনো পড়াশোনা নাই। অতএব যুবকদেরকে দিনের জ্ঞান অর্জন করা দরকার, মনে রাখা দরকার, মুসলিম যুবকরা যতদিন পর্যন্ত তারা আলোকিত মানুষে পরিণত হবে, তারা জ্ঞানীতে পরিণত হবে, ততদিন যতদিন পর্যন্ত তারা হতে পারবে না, ততদিন এই সমাজকে আপনি উদ্ধার করতে পারবেন না। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো ওয়াইজহারাল জাহালু, যে জাহালত চারিদিকে ছড়িয়ে পড়বে, এবং রাসূলুল্লাহ বললেন এমন একটি সময় আসবে যে লোকেরা তারা রুউসান জুহালা, জাহেলদেরকে তারা নেতা হিসেবে গ্রহণ করবে, তারা তাদেরকে জিজ্ঞেস করবে এবং তারা এমন কিছু তাদেরকে বলবে যেগুলো না আছে কোরআন এবং না আছে সুন্নায়, এবং তারা নিজেরাও পথভ্রষ্ট, ফাদল্লু অদল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও তারা পথভ্রষ্ট করবে। বিকাম এনলাইটেন অ্যান্ড এডুকেটেড, আপনি জ্ঞানী হতে হবে, কারণ জ্ঞান আপনার সম্পদ, মনে রাখা দরকার। আল হিকমত দাল্লাতুল মুসলিম হাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা, রাসূলুল্লাহ বলেছেন জ্ঞান হচ্ছে মুসলমানের হারানো সম্পদ, আপনার হারানো সম্পদ, এটা আপনি যেখানে পাবেন এটাই আপনার, এটাকে আপনার নিতে হবে, ধরে নিতে হবে, এটাকে আপনার অর্জন করতে হবে। দিনই জ্ঞান অর্জন করা, দিনই জ্ঞান অর্জন করার জন্যে আপনাকে, দিনই জ্ঞান অর্জন করার জন্য আপনাকে সময় ব্যয় করা, প্রচেষ্টা ব্যয় করা, এটা আপনার কাজ।